হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের পুরীর ফার্স্ট ডে। আমরা এখন সবাই মিলে সুন্দর করে রেডি হয়ে ফুলটুসির মতন করে সেজে গুজে বেরিয়ে পড়েছি। এখন ওনার চুজ করা চলছে এই দুটোর মধ্যে কোনটা নেবে, আমি এটা চুজ করে দিলাম। এটা নিয়ে আমরা সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছি, এখন আমরা সাইট সিন করতে যাচ্ছি। আর এই পটলাটাকে দেখো, আমরা চটকে চটকেই শেষ করে দেবো। আচ্ছা, এখানকার রাস্তাঘাটগুলো যে এত সুন্দর, কই আমাদের ওখানে তো এরকম পাওয়া যায় না। সত্যি যদি আমাদের ওখানে এরকম রাস্তা থাকতো না, আমি রোজ বাইক নিয়ে বেরাতাম। আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করলাম, এখানে নদী আর সমুদ্র দুটোই আছে, শুধু একটা পাহাড়ের মিসিং। একটা পাহাড় যদি আর্টিফিশিয়ালি বানিয়ে দেওয়া যেত, পুরো কোটা কমপ্লিট। আমরা আমাদের ফার্স্ট লোকেশনে চলে এসেছি। আমার বকবক না শুনে ভিউ এনজয় করো। সত্যি বলতে জায়গাটার সৌন্দর্যতায় আমি আটকে গেছি, কিন্তু এখানে আটকে থাকলে তো হবে না। এবার এগোতে হবে নেক্সট লোকেশনের দিকে। আমাদের নেক্সট লোকেশন ছিল কোনারক সান টেম্পল। আমরা যাচ্ছি, পেছন পেছন সবাই আছো। আমাদের পুচকিটাকে অনুসরণ করতে করতে ওর পিছন পিছন আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। লাস্ট বার যখন সান টেম্পলে এসেছিলাম তখন আমি অনেকটা ছোট, আমার কাছে এত বড় জায়গা মানেই ছিল শুধু দৌড়াদৌড়ি করার জন্য। এখন যখন এতগুলো বছর পর আবার গেলাম সান টেম্পলে, তখন চারিদিক দেখে শুধু এটাই মনে হচ্ছিল যে এতগুলো বছর আগেও ইন্ডিয়ান আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিং কতটা উন্নত ছিল, যে এতগুলো বছর আগের একটা স্ট্রাকচার এখনো কনস্ট্যান্ট স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছে। হিস্ট্রি ঘেটে যা বুঝলাম, রাজা নরসিংহদেব প্রায় 700 বছর আগে এই মন্দিরটি নির্মাণ করেছিল সূর্যদেবকে উদ্দেশ্য করে, মানে সূর্যদেবকে পূজার উদ্দেশ্যে। আমি যেখানেই ঘুরতে যাই, আমার অভ্যাস হচ্ছে সেই জায়গাটার ব্যাপারে আমি একটু রিসার্চ করেই যাই। এখানেও যাওয়ার আগে এটার ব্যাপারে একটু রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম মন্দিরটার বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে, যেগুলোর মধ্যে একটা হলো মন্দিরটায় টোটাল 24টা চাকা রয়েছে, যার মধ্যে 2টো চাকা নাকি প্রপার ঘড়ির মতো কাজ করে। তাছাড়াও এখানে ভগ্নপ্রায় অনেকগুলো স্কাল্পচার ছিল, যেগুলো এখানকার একটা স্ট্রং হিস্ট্রিকে রিপ্রেজেন্ট করে। প্রায় অনেকটা বেলা হয়ে যাওয়ায় আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, পেজটা ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।